সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় মনে হয় ভারী হয়ে আছে, বাইকটি সামনের দিকে আগাতে চায় না, এক কথায় বাইকটি ভারী ভারী মনে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে আপনার বাইকের এই সমস্যা আপনি সমাধান করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। বাইক রাইড করার সময় যদি ভারী ভারী মনে হয়, বাইক চালিয়ে যদি মজা না পান, সেক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার বাইকের মধ্যে একটি ক্লাচ কেবল একটি টুটল কেবল লাগানো আছে, এই দুটি কেবল অবশ্যই আপনার অয়েল করতে হবে। অয়েল করার সময় দেখবেন আপনার বাইকের ক্লাচ কেবলের তার অথবা টোটাল কেবলের তার কোনো দিকে চিরা চিরা এরকম ভাব আছে কিনা। যদি দেখতেছেন ক্লাচ কেবল টোটাল কেবল পরিবর্তন না করলে হবে না, সেক্ষেত্রে সাথে সাথে পরিবর্তন করে নেবেন। দেখতেছেন ভালো আছে, সেক্ষেত্রে অয়েল করে নেবেন, আপনার বাইকটি বাড়ি হয়ে থাকার সমস্যা সমাধান হয়ে যাবে। এরপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের মধ্যে একটি এয়ার ফিল্টার ফোম লাগানো আছে, অবশ্যই এয়ার ফিল্টার ফোমটি আপনার দেখতে হবে। আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি ময়লা হয়ে গেছে কিনা বা নষ্ট হয়ে গেছে কিনা যদি প্রয়োজন হয় পরিবর্তন করবেন। দেখতেছেন ভালো আছে, সেক্ষেত্রে পরিষ্কার করে আবার আপনার বাইকের মধ্যে লাগিয়ে দিবেন। তারপর যে বিষয়টি আপনার দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ এবং এসডি কয়েলের কারেন্ট, এসডি কয়েলের কারেন্ট ঠিক মতো সাপ্লাই হচ্ছে কিনা, স্পার্ক প্লাগ পরিষ্কার আছে কিনা, স্পার্ক প্লাগ দুর্বল হয়ে গেছে কিনা, যদি দুর্বল হয় সেক্ষেত্রে পরিবর্তন করে নেবেন। যদি ঠিক থাকে স্পার্ক প্লাগ পরিষ্কার করে স্পার্ক প্লাগের গ্যাপ 0.7 থেকে 0.8 mm এর মধ্যে অ্যাডজাস্ট করে দিবেন এবং বাইকের মধ্যে বাইকের স্পার্ক প্লাগ লাগিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনার বাইকটি ভারী হয়ে যাওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। আপনাদের দেখতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হচ্ছে আপনার বাইকের ট্রাফিক, অবশ্যই বাইকের ট্রাফিক সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে। যদি আপনার বাইকের ট্রাফিক যদি আপনি সঠিক নিয়মে যদি অ্যাডজাস্ট না করেন, সেক্ষেত্রে আপনার বাইকটি ভারী ভারী হয়ে যাবে, আপনার বাইক চালিয়ে মজা পাবেন না, বাইক রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যাবে, বাইক থেকে মাইলেজ ভালো পাবেন না, বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে। সেজন্য আমাদের কি করতে হবে, পিলার গজ দিয়ে বাইকের ট্রাফিক অবশ্যই সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে, ইনটেক বাল্পের মাপ রাখতে হবে 0.05 mm, এক্সজস্ট বাল্পের মাপ রাখতে হবে 0.10 mm, আপনার বাইকটি বাড়ি হয়ে যাওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। এরপর আপনাদের যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের কার্বোরেটর, অবশ্যই প্রতি 5000 কিলোমিটার পর পর আপনার বাইকের কার্বোরেটর ওয়াশ করে নেবেন। কার্বোরেটরের ভিতর যখন ময়লা জমে যায় সেক্ষেত্রে আপনার বাইকটি ভারী ভারী হয়ে যাবে। যখন আপনার বাইকের কার্বোরেটর ওয়াশ করবেন সেক্ষেত্রে আপনার বাইকের কার্বোরেটর ঠিক মতো ফুয়েল এবং অক্সিজেন কম্পোশন চেম্বারের মধ্যে সাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে আপনার বাইকটি ভারী হয়ে যাওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। আরো একটা বিষয় আপনাদের দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের চাকার প্রেসার, আপনি আপনার বাইকের মধ্যে অতিরিক্ত চাকার প্রেসার দিয়ে রাখছেন কিনা, আপনি আপনার বাইকের মধ্যে চাকার প্রেসার কম দিয়ে রাখছেন কিনা, অবশ্যই সঠিক নিয়মে চাকার প্রেসার রাখবেন। সামনে থাকবে 25 পিলিয়ন সহ পিছনে থাকবে 32 পিলিয়ন সহ, এবং আপনার দেখতে হবে আপনার বাইকের চাকা জ্যাম কিনা, যদি আপনার বাইকের চাকা জ্যাম থাকে অবশ্যই চাকা ফ্রি করে নেবেন, আপনার বাইকটি বাড়ি হয়ে যাওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের চাকার মধ্যে বিয়ারিং লাগানো থাকে, অবশ্যই আপনার বাইকের চাকা খোলাবেন এবং চাকার বিয়ারিং অবশ্যই গ্রিস করে নেবেন দুটি চাকার, সেক্ষেত্রে আপনার বাইকটি চালিয়ে অনেক বেশি মজা পাবেন। এখানে আরো একটা বিষয় আপনার দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের চেন স্প্রোকেট, আপনার বাইকের চেন স্প্রোকেট ক্ষয় হয়ে গেছে কিনা, আপনার বাইকের চেন শুকাই গেছে কিনা, আপনার বাইকের চেন অতিরিক্ত টাইট কিনা, আপনার বাইকের চেন লুজ কিনা, এই বিষয়গুলো আপনার দেখতে হবে। অবশ্যই সঠিক সময়ে সঠিক কাজটি করে নেবেন, বাইকের চেনের মধ্যে আপনারা
90 গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করবেন এবং বাইকের চেন প্রতি সপ্তাহে একবার অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন এবং প্রতি সপ্তাহে একবার চেনের মধ্যে 90 গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের চেন স্পিড খুব তাড়াতাড়ি ক্ষয় হবে না, বাইক চালিয়ে কিন্তু অনেক বেশি মজা পাবেন। বাইক চালিয়ে মজা পাচ্ছেন না, বাইকটি ভারী ভারী হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের আরো একটা বিষয় দেখতে হবে, সেটি হচ্ছে ইঞ্জিন অয়েল। আপনি আপনার বাইকের মধ্যে যে কোনো ইঞ্জিন অয়েল ঢুকালে কিন্তু হবে না, সেক্ষেত্রে বাইকটি ভারী হয়ে যাবে। চেষ্টা করবেন কোম্পানি যে অয়েলটি সাজেস্ট করছে সেই অয়েলটি ব্যবহার করার জন্য, সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। এবং যে বাইকগুলির মধ্যে অয়েল ফিল্টার দেওয়া আছে আপনারা অবশ্যই ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অয়েল ফিল্টার পরিবর্তন করবেন। আপনার বাইকের সব কিছু আপনি চেক করছেন কিন্তু দুইটা জিনিস আপনি চেক করেন নাই, একটি হচ্ছে বাইকের ক্লাচ প্লেট আর একটি হচ্ছে বাইকের কম্প্রেসার। এই দুইটা জিনিস অবশ্যই ঠিক থাকতে হবে, যদি ঠিক না থাকে সেক্ষেত্রেও আপনার বাইকটি ভারী ভারী মনে হবে, বাইক চালিয়ে কিন্তু মজা পাবেন না। যখন আপনার বাইকের ক্লাচ প্লেট দুর্বল হবে তখন কিন্তু আপনার কি করতে হবে, আপনার বাইকের ক্লাচ প্লেট আসলে কি দুর্বল হয়েছে এই বিষয়টি জানার জন্য আমাদের লাগবে বানিয়ার স্কেল। বানিয়ার স্কেল দিয়ে আমরা বাইকের ক্লাচ প্লেট ফিটনেস 2.8 mm আছে কিনা, আপনার বাইকের ক্লাচ প্লেটের ফিটনেস যখন কমে যাবে তখন আপনার বাইকটি ভারী ভারী মনে হবে, বাইক চালিয়ে মজা পাবেন না। অবশ্যই 2.8 এর নিচে যখন আসবে ক্লাচ প্লেটের ফিটনেস তখন কিন্তু আপনার বাইকের ক্লাচ প্লেট পরিবর্তন করে নেওয়া উচিত, সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। যদি আপনার বাইকের কম্প্রেসার যদি কমে যায় সেক্ষেত্রে আপনার বাইকটি ভারী ভারী মনে হবে। যখন আপনি আপনার বাইকের কম্প্রেসার চেক করবেন তখন আপনার বাইকের কম্প্রেসার 9.5 kg থাকতে হবে, যদি 9.5 kg থেকে যদি কমে যায় সেক্ষেত্রে আপনার বাইকটি ভারী ভারী হয়ে যাবে। কম্প্রেসার বাড়ানোর জন্য আমাদের কোন কাজগুলি করতে হয়, আমাদের চেক করতে হবে বাইকের ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে কিনা, যদি ইঞ্জিন অয়েল কমে যায় রিং পিস্টন সিলিন্ডার ব্লক পরিবর্তন করতে হয়, যদি ইঞ্জিন অয়েল যদি না কমে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে হেডের মধ্যে ভালভ গাইড সিল পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে বাইকের কম্প্রেসার ফিরে আসবে। আজকে ভিডিওতে আপনার বাইকটি রাইড করার সময় যদি ভারী মনে হয় সেক্ষেত্রে কোন কাজগুলি করবেন, যে কাজগুলি করলে আপনার বাইকটি আবার নতুনের ফিল পাবেন, সেই বিষয়গুলি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।